আসসালামু আলাইকুম আমি পারভেজ আজকে উচ্চতর গণিতের ম্যাট্রিক্সের ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সে তিন ধরনের ম্যাথ আসে প্রথম টাইপ হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ সেকেন্ড টাইপ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এবং তিন নম্বরটা হচ্ছে যে টি টিডার্মিনেন্ট বা নির্ণায়ক নির্ণয় করা আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ তো শুরু করা যাক এখানে একটা প্রশ্ন আছে এখানে এ একটা মেট্রিক্স দেওয়া আছে এবং বি একটা মেট্রিক্স দেওয়া আছে মানে এ ক্রস বি এর মান কত এটা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করা যায় তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এ ক্রস বি পসিবল কি না আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে এ ক্রস বি আসলে কি পসিবল এটা কীভাবে বোঝা যায় তো আমাদেরকে শুরুতেই বুঝতে হবে যে এ কত বাই কত মেট্রিক্স আর বি কত কত মেট্রিক্স তো এ কতবাই বাই কত মেট্রিক্স আমি যদি এ যে মেট্রিক্সটা আছে এখানে যদি এক সক্ষা বরাবর আমি টান দিই এক সক্ষা বরাবর যতগুলো দাগ দেওয়া যাবে সেটাই হচ্ছে র রয়ের সংখ্যা মানে এখানে রয়ের সংখ্যা হচ্ছে টু আর যদি ওয়াই বরাবর যদি আমি কতগুলো টান দিতে পারবো এখানে ওয়াই খবর একটা টান দিতে পারবো দুইটা টান দিতে পারবো তিনটা টান দিতে পারব তো এখানে আমি লিখতে পারি যে টু ক্রস থ্রি মানে তিনটা কলাম আছে এটাই হচ্ছে যে এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ আমি আবার বলছি যে আমি যদি এক অক্ষ বরাবর যেতগুলো টান দিব সেটাই হচ্ছে র আর ওয়াই অক্ষ বরাবর যতগুলো টান দিব সেটাই হচ্ছে কলাম মানে এখানে র হচ্ছে দুটো এবং কলাম হচ্ছে তিনটে এখানে হচ্ছে টু ক্রস থ্রি আবার এই যে বি এটা কত বাই কত মেট্রিক্স এখানে আমি একসক্ষা বরাবর তিনটা টান দিতে পারবো আর ওয়াই খা বরাবর একটা টান দিতে পারবো মানে এটা হচ্ছে থ্রি ক্রস ওয়ান মানে থ্রি বাই ওয়ান মেট্রিক্স তো এখন এখন যদি এ ক্রস বি আর বি ক্রস সি দুটো মেট্রিক্সের এটা এ মেট্রিক্সের জন্য এটা বি মেট্রিক্সের জন্য ধরি তাহলে প্রথমটা যদি এ ধরি আর প্রথমটা যদি বি ধরি এরপর পরের মেট্রিক্স প্রথমটাকে যদি ভি ধরি আর পরেরটাকে যদি সি ধরি ধরার পর যদি এই বি আর এই বি যদি সমান হয় মানে বি ইকলস টু ভি হয় ভি বিকল টু ভি হলে ভি ইকলস টু ভি হলে এ ক্রস বি সম্ভব আর যদি ভি নট ইকালস টু ভি হয় তাহলে এ ক্রস বি সম্ভব নয় তো এখানে টু ক্রস থ্রি আর

মুড বাটনে গিয়ে ম্যাট্রিক্স যে অপশনটা আছে ছয় নাম্বারে এই ছয়ে ক্লিক করতে হবে তার তারপর দেখাবে যে এখানে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি তো শুরুতে আমাদের ম্যাট্রিক্স এ ইনপুট করতে হবে এর জন্য আমাকে এক নাম্বার ক্লিক করতে হবে তো এক নাম্বার ক্লিক করার পর জানতে চাইবে যেটা এটা কত বাই কত মেট্রিক্স আমরা একটু আগেই বের করে ফেলেছি যে এ একটা হচ্ছে টু বাই থ্রি মেট্রিক্স তো টু বাই থ্রি এখানে কত নম্বর অপশন দেওয়া আছে চার নম্বরে তো আমি চার নম্বর অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে এটা এর মানগুলো ইনপুট বলতে মানে ইনপুট চাচ্ছে তো আমার এন মানগুলো ইনপুট করতে হবে এর জন্য শুরুতে আমি যেহেতু টু আছে টু দিয়ে ইকুয়াল দিব এরপরে থ্রি আছে থ্রি দিয়ে ইকুয়েল দিব এরপরে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল দিব এরপরে ফোর আছে ফোর দিয়ে ইকুয়েল দিব এরপরে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ দিয়ে ইকুয়েল দেব এরপরে মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে ইকুয়েল এরপর যদি আমি এসি বাটনে ক্লিক করি এই যে ইনপুট করেছি আমি ম্যাট্রিক্সের মান যেগুলো তো এটা সেভ হয়ে যাবে এসি দেওয়ার পর সেভ হয়ে যাবে এরপর আমাকে ম্যাট্রিক্স বি ইনপুট দিতে হবে এর জন্য আমাকে আবার এই জন্য আমাকে এখন শিফ দিয়ে যদি আমি ফোন নাম্বারে ক্লিক করি কারণ ফোরের উপরে মেট্রিক্স লেখা আছে এজন্য জন্য শিফট দিয়ে যদি ফোর আমি যদি ক্লিক করি আমার ম্যাট্রিক্স অপশনের অপশন ম্যাট্রিক্স অপশনগুলো চলে আসবে তো আমাকে ডাটা ইনপুট দিতে হবে তো আমি টু এর জন্য টু যে ক্লিক করতে হবে টু ক্লিক করার পর যাবে যে কত নম্বর ম্যাট্রিক্স ইনপুট করতে হবে আমার যেহেতু ম্যাট্রিক্স এ ইনপুট হয়ে গেছে আমার ম্যাট্রিক্স বি ইনপুট করতে হবে এই জন্য আমি টুতে ক্লিক করব টুতে ক্লিক করার পর এই যে বি ম্যাট্রিক্স কত বাই কত ম্যাট্রিক্স জানতে চেয়েছে তো আমরা আগেই বের করে ফেলছি যে এটা থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স মানে থ্রি ক্রস এ তো আমাকে এখানে থ্রি ক্রস এ তিন নাম্বারের অপশানে আছে তো আমি তিন ক্লিক করবো তো আমাকে এখন বিয়ের মানগুলা ইনপুট করতে হবে যে প্রথমে তো আছে টেন আমি টেন লিখে ইনপুট করলাম এরপরে মাইনাস সেভেন মাইনাস সেভেন লিখে ইনপুট করলাম এরপরে আছে সিক্স সিক্স নিয়ে ইনপুট করলাম ইনপুট করার পর যদি আমি এসি বাটনে চাপ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে তো আমার সেভ হয়ে গেলো আমার এ এও সেভ হয়ে গেলো বিও সেভ হয়ে গেলো আমাকে এ দ্বারা বি গুণ করতে হবে এর জন্য আবার শিফ ফোর দিয়ে আমি যেখানে তিন নাম্বারে অপশনে দেওয়া আছে ম্যাট্রিক্স এ মানে আমার যেহেতু আমার ইনপুট করা মানগুলো সেভ হয়ে গেছে এই জন্য আমি তিন নম্বর অপশনে যদি ক্লিক করি তাহলে আমার ম্যাট্রিক্স এ চলে আসবে এরপর যদি আমি ক্রস দিই আবার শিফট দিয়ে যদি ফোর দিই তাহলে আমার চার নম্বর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার মেট্রিক্স বি স্ক্রিনে চলে আসবে তো স্ক্রিনে চলে আসলাম মেট্রিক্স এ ক্রস ম্যাট্রিক্স বি এরপর যদি আমি ইকুয়াল বাটন চাপ দিই তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসে আসবে তো কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে আমি উত্তরটা এখানে লিখে দিই তো আমার ক্যালকুলেটার উত্তর দেখা যাচ্ছে যে শুরুতে দেওয়া আছে মাইনাস সেভেন এ দেখেন মাইনাস সেভেন -7 নিচে আসে 63 এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর এইভাবে আমরা খুব সহজেই যেকোনো ম্যাট্রিক্সের গুণের উত্তর সহজে পাওয়া যাব ক্যালকুলেটরের মাধ্যমে এবং আমাদের মূল্যবান সময় বাঁচাতে পারব আজকে এতটুকুই আগামী পর্বে ইনভার্স মেট্রিক্স আর ডিটারমিনেট বা নির্ণায়ক নিয়ে আলোচনা করা হবে কিভাবে সহজে ক্যালকুলেটার মাধ্যমে সলভ করা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ